দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। আগুন সন্ত্রাসের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে, পরে শহরের সেগুনবাগিচায় প্রতিবাদ সমাবেশ করেন তারা। সাতক্ষীরার আশাশুনিতে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক ও শিশু সন্ত্রাসী মন্টুর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার কাদাকাটি ইউনিয়নবাসীর উদ্যোগে মিত্র তেঁতুলিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। রাজশাহীতে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করে। জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা। নড়াইলের নড়াগাতি থানার যোগানিয়া গ্রামে জামাই শ্বশুরের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে আহতদের স্বজন ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। আবাদি জমিতে খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচি পালন করেন স্থানীয় কৃষকরা। রাজনৈতিক দল নিবন্ধন আইন 2020-এ 33% নারীকে সম্পৃক্তকরণ বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে ঝালকাঠিতে। জেলা প্রেস ক্লাবে নারী নেতৃত্বের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জেলা নারী উন্নয়ন ফোরাম। করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতামূলক অবস্থান কর্মসূচি পালন হয়েছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানি লন্ডারিং মামলার আসামি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মাস্ক নাই সেবা নাই, এ স্লোগানে আলোচনা সভা ও ফ্রি মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা। বড়বাজার কাপড়পট্টিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক রাসেল আহমেদ তুহিন। বাংলাভিশন নিউজ ডেস্ক।